দুপুরের খাবারের পরে বুলেও ষাটটা কাজ করবেন না যদি করেন অনেক ক্ষতি হয়ে যাবে আমরা অনেকে দুপুরের খাবারের পরে ঘুমিয়ে পড়ি আলসামি করে লম্বা গুম দিই জোহরের পরে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম আসর এমনকি মাগরি পর্যন্ত সময় চলে যায় এত লম্বা গুম দেওয়া অত্যন্ত স্বাস্থ্যজন্য জন্য ক্ষতিকর আপনার মেদ বেড়ে যাবে বুড়ি বেড়ে যাবে ওজন বেড়ে যাবে আপনার হজম শক্তিতে সমস্যা হবে গ্যাস্ট্রিকের প্রবলেম হবে তাই বলেও আপনি খাবারের পর বেশি সময় ঘুমাইবেন না তবে হা কাইলুলা করা শুন রাসূল রাসুল বলেছেন তিনমিজি শরীফের চার হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস কিলু ফিলু রাসুল বলেছেন তোমরা কাইলুলা করো শয়তান কাইলুলা করে না কাইলুলা বলা হয় খাবারের পরে সামান্য সময় আরাম করা স্তেরা হাত দ্বিতীয় নম্বর আমরা দুপুরের খাবারের পরে ভাত খাওয়ার পরে আমরা ফল খাবো না ফল অনেক পুষ্টিকর খাবার কিন্তু প্রত্যেকটা খাবারের আলাদা টাইম রয়েছে যদি একান্ত খেতেই হয় আমরা এক দেড় ঘন্টা পরে ফল খাব ভাত খাওয়ার সাথে সাথে ফল খেলে হজম শক্তিতে সমস্যা হয় স্বাস্থ্যর জন্য এটা ক্ষতিকর তৃতীয় নম্বর আমরা বাদ খাবারের পরে পরে বেশি পরিমাণে পানি পান করব না লাঞ্চের পরে আমরা বেশি পরিমাণে পানি যদি পান করি খাবার হজম হইতে সমস্যা হয় দেরি হবে এবং গ্যাস্ট্রিকের সমস্যা আসবে আপনি বাদ খাওয়ার পরে কমসে কম চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বিশ মিনিট আপনি পানি খাবেন না যদি গ্যাস্ট্রিক থাকে কমে যাবে গ্যাস্ট্রিক থাকলেও কমে যাবে এই নিয়মটা ফলো করুন তিনমিজি শরীফের তেইশশো আশি নম্বর হাদিস দুই হাজার তিনশো আশি নম্বর হাদিসে বলেছেন ফাসলু শুনলি তো আমিহি ওয়াসলু শুনলি শরবিহি ওয়াসলু শুনলি না ফাসি আপনি যখন পানি পান করবেন খাবার খাবেন শ্বাস পালাইবেন তিনটে অংশ পেটটারে করবেন আপনি পানি পান করবেন পরে পেটে তিন ভাগের এক ভাগ পানির জন্য খাবার খাইবেন তিন ভাগের এক ভাগ এবং এক ভাগ খালি রাখবেন যেন শ্বাস প্রশ্বাস পারেন চার নম্বর আপনি যখন লাঞ্চ করবেন দুপুরের খাবার খাইবেন খাবারের পরে আপনি নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না এটা এমন নিষেধ হারাম আর আপনি এটা যদি খাবারের পর পর সিগারেট হিরোইন ইয়া বা ফেন্সিডিল মদ গাঁজা এগুলো যদি আপনি খাবারের পরপর খান তাহলে অন্য সময়ের থেকে গুণ বেশি ক্ষতি হবে আপনার শরীরে সুতরাং আপনি খাবারের পরপর জাতীয় জিনিস খাবেন না যাদের অভ্যাস আছে ছাড়ার চেষ্টা করুন কারণ এটা অত্যন্ত ক্ষতিকর পাঁচ নম্বর খাবারের পরপর আপনি প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় জিনিস খাবেন না খাওয়া শেষে সামান্য মিষ্টি খাওয়া শুন না কিন্তু আপনি মিষ্টি জাতীয় জিনিস যদি বেশি খান আপনার ওজন বেড়ে যাবে আপনার শারীরিক বিভিন্ন ক্ষতি দেখা দিবে সুগারের মাত্রা বেড়ে যাবে আপনার ডায়াবেটিস থাকলে বেড়ে যাবে হাই প্রেশার থাকলে আপনি বেড়ে যাবে সুতরাং খাবারের পরপর বেশি পরিমাণে মিষ্টি খাবেন না ছয় নম্বর আপনি ভাত খাওয়ার পরপর লাঞ্চের পরপর কফি বা চা খাবেন না যেটা আমাদের খুব অভ্যাস খুব মজা লাগে অনেকে ভাত না খেয়ে সামান্য ভাত খাইলেও চা খাইতে হবে খাবারের পরে এটা তার ঠিক আছে এটা নিষেধ সর্বশেষ যে জিনিসটা বলবো সাত নম্বর আপনি খাবারের পরপর গোসল করবেন না কারণ খাবারের পরে খাবারটা হজম হইতে একটা শক্তি কয় হয় গোসল করল শরীরে একটা শক্তি কয় হয় দুইটা মিলে আপনার ক্ষতির কারণ হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদেরকে সুস্থতার জন্য এগুলো মানার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে সুস্থতার জিন্দিগি নসিব করুন বড় বড়ো মেমার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন হঠাৎ মৃত্যু থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচান আমিন ইয়া রব্বাল আলমিন